বালিলাসাত শ্যামা পূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। আটক ধুনিয়াক সজোয়া হয়েছে দেওয়ালয়ের প্রাঙ্গণ। ভক্তক আদরিবলে সম্পূর্ণ সাজু পরিচালনা সমিতি। অনুষ্ঠিত হব অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবু বড়ুয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান। হয় শ্যামা পূজালয় মাজত মাত্র এটা দিন বাকি। দীপাবলীর দিনায় শ্রী শ্রী শ্যামা পূজা অর্থাৎ কালী পূজা রাজ্যের বিভিন্ন প্রান্তত অনুষ্ঠিত করা হয়। শ্যামা পূজাক লৈ রাজ্যখনের বিভিন্ন ঠাইত উখল মাখল পরিবেশ। ব্যতিক্রম নহয় নলবারীর ঐতিহাসিক বালিলেসা। অসমৰ অন্যতম শক্তিপীঠ শ্রী শ্রী কালী দেওয়ালয় বালিলেসাত অবস্থিত। এই বেলি বালিলেসাত অহা 12 আর 13 নভেম্বরত দুদিনিয়াক অনুষ্ঠিত করার মহা আয়োজন করেছে। উল্লেখযোগ্য যে শ্রী শ্রী কালী দেওয়ালয় বালিলেসাত দৈনিক পূজা পাতল বলি বিধান হয়, যদিও বার্ষিক পূজা অর্থাৎ শ্রী শ্রী শ্যামা পূজাখন দীপাবলীর দিনায় অনুষ্ঠিত করে কালী গোসানীক পূজা অর্চনা করা পরিলক্ষিত হয়ে আহিছে। উক্ত অঞ্চলের প্রতিজন অংশীদারী রাইজর পৰা দান বরঙনিরে সকলোরে মঙ্গলার্থে প্রতি বছরে শ্রী শ্রী শ্যামা পূজা ভাগ করা হয়। অবশ্যই দিন বাগরার লগেলগে অসমৰ বিভিন্ন প্রান্তর ভক্তই পূজা ভাগত দান বরঙনি দিয়া পরিলক্ষিত হয়, যার পরিপ্রেক্ষিতত প্রতি বছরে শ্রী শ্রী শ্যামা পূজা জাকজমকতার অনুষ্ঠিত করার পরিচালনা সমিতিয়ে আয়োজন করে আহিছে। তাৎপর্যপূর্ণ যে প্রতিজন ভক্তই মানস করা ছাগলী পাৰ হাঁহ কমরা কুহিয়ার কচু ইত্যাদি সামগ্রী নিশার মূল পূজাত বলি দিয়া হয়। ইফালে দিনের ভাগত দূর দূরণির অহা ভক্তসকলে নৈবেদ্য ভোগ আগবাই চাকি ধূপ জ্বলায় পূজা অর্চনা করে, যার বাবে রাতি দিন প্রতিত সময়তে বালিলেসার শ্রী শ্রী কালী দেওয়ালয়ত ভক্তর ভিড় হয়ে অহা পরিলক্ষিত হয়ে আহিছে। মন করবলিয়া যে 12 নভেম্বরত রাতেপা ধর্মধ্বজা উত্তোলনের শুভারম্ভ করা হব শ্যামা পূজার। দিনটোত আয়তীর পানীতলা কার্যসূচী, নাগার নামকে ধরে আতসবাজি প্রদর্শন, বন্তি প্রজ্বলন, বৃক্ষ রোপণের আন আন মাঙ্গলিক আর সামাজিক কার্যসূচী রূপায়ণ করা হব বলে জানা যায়। ইপিনে 13 নভেম্বরত বিশেষ সন্ধ্যা বারেরহনিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হব, যত জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবু বড়ুয়ায় পরিবেশন করব নিজের সঙ্গীতানুষ্ঠান। আনহাতে স্থানীয় শিল্পীসকলের আমন্ত্রিত আন আন শিল্পীসকলে পরিবেশন করব সঙ্গীতানুষ্ঠান। উল্লেখযোগ্য যে দশম শতিকাত প্রতিষ্ঠিত অন্যতম শক্তিপীঠখনত প্রতি বছরে বার্ষিক শ্রী শ্রী শ্যামা পূজাত হাজার হাজার যাত্রীর সমাগম হয় আর সকলে মা কালীক পূজা অর্চনা করা পরিলক্ষিত হয়। এইবারও তেনে ধরনের বিগত বর্ষর দরে রাতেপুয়ারেপর নিশালেকে হাজার হাজার ভক্তর সমাগমের আশা করেছে দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে। আনপিনে শ্রী শ্রী শ্যামা পূজার দুটা দিনের কার্যসূচীতে ভক্তপ্রাণ রাইজর সহায় সহযোগিতা কামনা করেছে পরিচালনা সমিতিয়ে। এইবার আমি শ্যামা পূজা অতি বিস্তৃতভাবে বিস্তৃত কার্যসূচীতে করবলে লৈছো। আমার এই শ্রী শ্রী কালী দেওয়ালয় দৈনিক পূজা ভাগের উপরেও আমার মূল পূজা ভাগ বছরত একবারে হয় দীপাবলীর নিশা শ্যামা পূজাত। আর এইবার আমার যে 12 তারিখের কার্যসূচী আছে এই কার্যসূচী আমার দিনটো আমার বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের এই কার্যসূচী আমার আরম্ভ হব। আমার বহুত সংখ্যক ভক্ত ভক্তবৃন্দ রাইজ ইয়াত উপস্থিত হব আর সেই রাইজে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের অংশগ্রহণ করার উপরেও তেখেতকালে মানস করা বলি বিধানেরপরা আদি করে বিভিন্ন কার্যসূচী ইয়াত রূপায়ণ হব। আর দ্বিতীয় দিনে আমি 13 তারিখে আমি এই শ্যামা পূজার কার্যসূচী রাখিছো। আর এই শ্যামা পূজার কার্যসূচীত আমার অসমৰ খ্যাতনামা গায়ক বাবুর উপরেও আমার স্থানীয় শিল্পীর দ্বারা বিভিন্ন গীত মাত পরিবেশন করা হব। আর এই সকল কার্যসূচীতে আমি আমার ভক্তবৃন্দর আমি সহায় সহযোগিতা আমি কামনা করছি। কিন্তু 12 হব মেইন পূজা, হ্যাঁ দিন রাতে সমানে থাকে আর যাত্রীও হয়ে, কারণ আজি ইমান বছরে ইয়াত মই থাকিলো 25-30 বছর মই থাকিলো, গতিকে এই যাত্রীর অগণন যাত্রী হয়ে থাকে। এতিয়াও আপনারা সকলে আহক, এই মায়ের ওসরত অনন্ত আক্ষর ছাতি আক্ষর জলে নিজের হেরিবিল কই যাক। আর ফিরিয়া দিনা এই গায়ক বাবুল বাবু বড়ুয়া আহিব, গতিকে গধূলি সকলে আহিব, তাতে একটা হেরি কই যাক। হবেশ কুমার দাসের রিপোর্ট, DA365।